বর্তমানে ইসরায়েলে বসবাসরত ইহুদি আর পবিত্র কোরআন এবং বাইবেলে বর্ণিত ইহুদিরা একই বংশোদ্ভূত নয়। কি অবাক হচ্ছেন? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা জানি ইয়াকুব আলাইহিসসালামকে ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিসসালামের বারো জন পুত্র ছিল এবং এই বারো জন পুত্র থেকেই বারোটি গোত্রের সূচনা হয়। এদেরকেই বনি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে নিয়ে যান এবং সেখানেই তাকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে মিশরে নিয়ে যান এবং সেখানেই বনি ইসরায়েলরা স্থায়ীভাবে বাস করতে শুরু করে। কালক্রমে মিশরের ক্ষমতা আবারও ফেরাউনদের হাতে চলে যায় এবং বনি ইসরায়েলগণ মিশরে নির্বাসিত হয়। গোত্রগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতে মূসা আলাইহিসসালাম মিশর থেকে লোহিত সাগর পার করে সিনাই উপত্যকায় নিয়ে আসেন। এরপর বেশ কিছু ঘটনার মাধ্যমে বনি ইসরায়েলরা ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়েছিল। 740 খ্রিস্টাব্দের আগে ইহুদিদের একটি বড় অংশ বনি ইসরায়েলদের সাথেই সম্পর্কিত ছিল, কিন্তু বর্তমানে ফিলিস্তিনে গেড়ে বসা বেশিরভাগ ইহুদি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর নয়। মধ্যপ্রাচ্যের সাথেও এদের কোনো সম্পর্ক নেই। তাদের পূর্বপুরুষদের কেউই কোনো কালেই মধ্যপ্রাচ্যে ছিল না। বর্তমান ইসরায়েল যারা শাসন করে তারা মূলত ইউরোপীয় ইহুদি। এদেরকে বলা হয় আশকেনাজি জুইশ। মোট ইহুদিদের 93% এরা। এরা মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ থেকে এসে ফিলিস্তিনি ভূখণ্ডে গেড়ে বসা ইহুদি। বনি ইসরায়েলদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এছাড়াও রয়েছে সেফারডিক জুইশ, অর্থাৎ স্পেনের ইহুদিরা, যারা খ্রিস্টাব্দ 73 সালে রোমান সৈন্য কর্তৃক টেম্পল অফ সলোমন ভেঙে দেওয়ার ফলে স্পেন এবং গ্রিসে অভিবাসী হয়েছিল। আরেকটি অংশ হল মিজরাহি জুইশ, অর্থাৎ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ইহুদি, যারা 73 খ্রিস্টাব্দে টেম্পল অফ সলোমন ভেঙে দেওয়ার ফলে আরব, ইরান এবং উত্তর আফ্রিকায় অভিবাসী হয়। এদের সাথে বনি ইসরায়েলের সত্যিকারের রক্তের সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। তবে এলিট শ্রেণী হচ্ছে আশকেনাজি জুইশ। এরা মূলত জার্মান এবং ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে ফিলিস্তিনিদের জমি দখল করেছে। এরা অসম্ভব রকম উগ্র এবং ধনী। এদের কালচারের সাথে আরব ইহুদিদের কালচারের কোনোভাবেই মিল নেই। ইহুদি ধর্ম অনুযায়ী তাদের নেতা অর্থাৎ দাজ্জাল না আসা পর্যন্ত ইহুদিদের জন্য আলাদা দেশ গঠন করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এ কারণে অন্যান্য দেশের অর্থোডক্স ইহুদি এবং ইহুদি ধর্মগুরুগণ ইসরায়েলের বিরোধী, কারণ এই রাষ্ট্র ইহুদি ধর্মমতেও নিষিদ্ধ। ইহুদি ধর্মকে বলা হয় জুডাইজম। ধর্মীয় দেশ দাবি করলেও ইসরায়েল মূলত একটি জায়োনিস্ট দেশ। সহজ ভাষায় বললে জায়োনিজম হচ্ছে ইহুদি জাতীয়তাবাদের একটি পলিটিক্যাল টার্ম। জায়োনিজমকে বাংলায় সম্ভবত ইহুদিবাদ বলা হয়। এই জায়োনবাদের প্রতিষ্ঠাতা হল ইসরায়েলের জাতির পিতা থিওডোর হার্জেল, যার স্বপ্ন ছিল তার মুভমেন্টের সমর্থক ইহুদিদের জন্য একটি আলাদা দেশ প্রতিষ্ঠা করা এবং সেটা হবে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে। সে অবশ্য তার জীবদ্দশায় ইসরায়েল দেখে যেতে পারেনি, তবে নানাভাবে সে চেষ্টা করেছিল। ওসমানী খলিফা আব্দুল হামিদকে সে চিঠি লিখে প্রস্তাব দিয়েছিল যেন ইহুদিদের জন্য বাইতুল মুকাদ্দাসের কাছে কিছু জমি বরাদ্দ দেয়া হয়, বিনিময়ে তুরস্কের সব ঋণ পরিশোধ করে দেয়া হবে। কিন্তু খলিফা এই প্রস্তাব নাকচ করে দিলে 1901 সালের মে মাসে থিওডোর তার ক্লোজ ফ্রেন্ড ফিলিপ নিউলিনস্কিকে দিয়ে আবার প্রস্তাব পাঠায়। এবার খলিফার জন্য বিপুল পরিমাণ স্বর্ণ এবং নানা উপহারের প্রস্তাব দেয়া হয়। উল্লেখ্য যে অন্যান্য ব্যবসা এবং সুদের ব্যবসা করে ইহুদিরা অনেক আগে থেকেই প্রচুর সম্পদের মালিক। ব্যাংকিং কনসেপ্টটি ইহুদিদের সুদের ব্যবসা থেকেই এসেছে, এই কারণে তাদের সম্পত্তি ছিল অঢেল। খলিফা আব্দুল হামিদ বলেছিলেন, ফিলিস্তিনের ভূমি আমার একার সম্পদ নয় যে আমি লিখে দিব, আমি বেঁচে থাকতে সেটা হতে পারে না, প্রতিটি মুসলমানের রক্তের ফোঁটাতে এর মালিকানা রয়েছে।
খলিফা আব্দুল হামিদ মৃত্যুবরণ করেছেন, ওসমানী খেলাফত ধ্বংস হয়েছে, ব্রিটিশরা যুদ্ধে জিতেছে এবং থিওডোর হার্জেলও মারা গেছে, কিন্তু তার আইডিওলজি দিনে দিনে শক্তিশালী হয়েছে, তার স্বপ্নের দেশ প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশরা ইউরোপ থেকে মার খাওয়া ইহুদিদের জন্য ফিলিস্তিনে জায়গা বরাদ্দ করে দিল। থিওডোর হার্জেলের স্বপ্নের সেই দেশ প্রতিষ্ঠিত হলো ফিলিস্তিনিদের রক্তের উপর। লাখ লাখ মানুষ উদ্বাস্ত হলো, ঘরবাড়ি এবং জীবন হারালো। এইসব জায়োনিস্টদের তখন সশস্ত্র মিলিশিয়া ছিল, তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে সেই ভূমি দখল করত। কিন্তু ইহুদিদের জন্য প্রতিষ্ঠিত এই ইসরায়েলে অন্যান্য শ্রেণীর ইহুদিরাও বৈষম্যের শিকার হয়, যাদের গায়ের রং কালো তারাও বৈষম্যের শিকার হয়। এ নিয়ে তারা অনেকবার রাস্তায় নেমেছে। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় আরব ইহুদিরা, কারণ তাদের ভাষা আরবি, তাদের বেশভূষা আরব মুসলিমদের মতো। আরবি ভাষার কারণে এবং আরবদের মতো পোশাক পরিধান করায় তাদের চাকরি হয় না। ধর্মে ইহুদি হলেও জাতিতে এক না হওয়ায় তারা বৈষম্য, বুলিং কিংবা হেনস্থার শিকার হয়। তাদের বলা হয় আরবদের ঘৃণা করতে, কিন্তু যারা পূর্বে আরব দেশে ছিল অর্থাৎ বৃদ্ধরা এটি মেনে নিতে পারে না। তারা প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হয় না। যারা নিজ ধর্মীয় ইহুদিদের সাথেই এমন করে, তারা আরব মুসলিমদের সাথে কেমন আচরণ করবে সেটা সহজেই অনুমেয়। আমরা তা দেখতেও পাচ্ছি।